কৃপণ লোক, একজন অতি কৃপণ লোক ছিল। সে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে একদিন এক তাল সোনা কিনল। তারপর সেই সোনা বাগানের এক কোণে মাটিতে পুঁতে রাখল। সে প্রতিদিন নিয়ম করে সকালে বাগানে গিয়ে দেখত সোনার তাল ঠিক আছে কিনা। একদিন এক চোরের সেদিকে নজর পড়ল। খুব কৌতূহল হলো চোরের। চোর ভাবল, রোজই লোকটা বাগানে ওইভাবে কেন যায়। চোর খুব ভোরে বাগানের এক কোণে ঝোপে গিয়ে লুকিয়ে রইল। তারপর সে দেখল যে কৃপণ লোকটি মাটি খুঁড়ে সোনার তালটি তুলে দেখে আবার পুঁতে রেখে দিল। এ আর যায় কোথায়, চোর সুযোগ বুঝে একসময় মাটি খুঁড়ে সেই সোনার তাল নিয়ে চলে গেল। পরের দিন সেই কৃপণ লোকটি মাটি খুঁড়ে দেখল সবই ফাঁকা, সোনার তাল সেখানে নেই, সেখানে কিছুই নেই। এখন সে মাটিতে বসে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। তার কান্না শুনে প্রতিবেশীরা সব ছুটে এলো। তারা সব শুনে কৃপণ লোকটিকে অনেক শান্ত। প্রতিবেশীদের মধ্যে একজন বলল, এবারে তুমি একখণ্ড পাথর ওখানে পুঁতে রাখো, কারণ ওই সোনা তোমার কোনো দিনই কোনো কাজে লাগতো না, তাই তোমার কাছে সোনা যা পাথরও তাই। নীতি কথা হলো, কৃপণের ধনের কোনোই মূল্য নেই।